কালকে বৃহস্পতিবার ছিল, ভেজ ফ্রাইড রাইস করেছি আর চিলি পটেটো করেছি। আজকে বৌদি একটু কাজে বাইরে গেছে, তো বৌদির ননদ আজকে রান্না করবে। বন্ধুরা খুব ভালো রান্না করে, আগেও কয়েকটা ভিডিওতে রান্না করেছে। আর বৌদির ননদ আজকে, বৌদি প্রথম বিরিয়ানি করছো? বৌদি আজকে প্রথম বিরিয়ানি করবে, আমি দেখিয়ে দেবো বৌদি করবে। আশা করি না ভালো হবে, কথা দিচ্ছি ভালো হবে। দেখতে থাকো বন্ধুরা, আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। বিরিয়ানি ভজানো হয়ে যাবে। বন্ধুরা আজকে আমি প্রথম বিরিয়ানি রান্না করব। শিখে নাও, তোমার লোকেরা খাওয়াবে বাড়িতে। আমাদের লোকেরা আবার বিরিয়ানি খেতে অপছন্দ। অপছন্দ? আচ্ছা ঠিক আছে, তাহলে ফ্রাইড রাইস শিখে নেবো একদিন। খাই মানে মাঝে সাঝে, যে গোলাপ জলটা মানে না ওইটা পছন্দ হয় না। পছন্দ হয়, কিন্তু বিরিয়ানি তো পড়বেই। তোমার ভালো লাগে তো? আমিও অল্প অর্ধ খাই। আচ্ছা, বিরিয়ানির জন্য আলুটা কেটে নিচ্ছি। গ্রামের মধ্যে মুরগি কিন্তু বেশি ভাত খায়, পান্তা বলো ভাত বলো, সেই জন্য দেশি মুরগি বলো হাঁস বলো, গ্রামের যেগুলো যারা বিক্রি করার জন্য করে না, বাড়িতে বসার জন্য করে, ওগুলো টেস্ট বেশি হয়। আর বাকি সব মেস খাওয়ায়। বিরিয়ানির জন্য মুরগি কেটে নিচ্ছি দুটো। বিরিয়ানির জন্য পেঁয়াজ বেরোতে হবে, কেটে নিচ্ছি। পেঁয়াজের ঝাঁঝে চোখে জল এসে যাচ্ছে। দেশি পেঁয়াজ কি হলো? হ্যাঁ খুব ঝাঁঝ বাবা। বড় বড় যে সাদা সাদা হয় ওগুলো তেমন ঝাঁক নেই কিন্তু, দেখো না, ছোট পেঁয়াজের তেজ বেশি। কলা পাতার একটা আলাদাই মজা বন্ধুরা, যেরকম দেখতে সেরকমের টেস্ট। একবার কলা পাতায় মুড়ি আর চিকেন করেছিলাম। কলা পাতায় ভাতুড়ি হয়, হ্যাঁ আলাদা টেস্ট হয়। পাতুড়ি পাতুড়ি ভাতুড়ি ভাতুড়ি যেটা বলে, যেটা বলে ভাতুড়ি, কেউ বলে কেউ পাতুড়ি বলে, কেউ ভাতুড়ি বলে, যে যা বলে। হ্যাঁ অনেক স্বামী বলে, কেউ ভাতার বলে, যাই হোক সেই মেন জিনিসটা তো ওইটা। অনেকে অনেক রকম কথা বলে। আজকে একা একা দুধ খেতে হবে, আজকে বৌদি নেই কাকা। আজকে বৌদি একটু বাড়ি নেই, যার জন্য কাকাই ছাগলের দুধ খাওয়াচ্ছে। কেঁদে ফেলাস তো বৌদি? পিঁয়াজ কাটিয়ে কেঁদে ফেলে দাদা বক বেলা তো। দাদা কি বলে? একটা মুরগি তো দুটো ঠ্যাং হয়, একটা বড় সাইজের মুরগি ছিল, আমি ইচ্ছা করে নেইনি, দুটো মিডিয়াম সাইজের নিয়েছি যাতে চারটে ঠ্যাং বেরোয়। একটা মুরগি চারটে ঠ্যাং হবে না, না একটা মুরগি চারটে খানো, যদি আটটা ঠ্যাং হতো বলো দিন বাবন কেরম হতো, হেভি হতো একদম, সুপার হতো। বৌদি তুমি তো আসে একা ভিডিও করছো, ভাল লাগছে তো? সিনার পিস যেগুলো হবে না মুরগির, দোকানদারকে বললে লম্বা করে মেরে দিতে, লম্বা করে মেরে আড়াই পিস করতে, একটু ছোটো করবা। যদি হাড়ের পিস তোমাদের এরকম বড় থাকে তাহলে সিনার পিসগুলো এরকম ছোটো করতে বলবা, দেখবে খেতে ভালো লাগবে, মাংস শিটে লাগবে না। একটা মুরগি কাটা হয়ে গেছে, এই মুরগিটা কেটে দিচ্ছে। পরিষ্কার হয় শুকনো শুকনো মাংস, এতে বিরিয়ানি ভালো হবে, তত ভালো। কড়াটা মুছে নিলাম, পেঁয়াজ বেরোতে হবে, সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দেবো, এদিকে পেঁয়াজ বেরোতে হচ্ছে, আর এই বাসমতি চাল ভিজিয়ে দিব আমি।
বৌদি আছে বাড়ি নাই, কাকাই সব ছাগল টাগল গরু টরু তুলছে। পেঁয়াজ বেরস্তা হয়ে গেছে, তুলে নেব এবার। পেঁয়াজ বেরস্তা করাটা কিন্তু একদম ট্রিকি বন্ধু, ট্রিকি মানে বলতে গেলে অনেক সময় মনে হয় আরেকটু হোক, আরেকটু আরেকটু জাস্ট বাদামি কালার হোক তুলে নেবো। ঠিক এই আরেকটু করতে 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 কালো হয়ে গিয়ে একদম পুড়ে, যখনই দেখবে যে বাদামি কালার ধরে গেছে, অত রেস্টুরেন্টের মতো করার দরকার নেই, তুলে নেবে, তাতেও খারাপ লাগবে না, ভালো লাগবে। বন্ধুরা বিরিয়ানিটা সব কাঁচা বসাবো, দেখতে থাকুন। আলুটা একটু নুন আর একটু খাবার রং মাখিয়ে নাও, পরিমাণ মতন লবণ, এক চিমটে খাবার রং, প্রথমে মাংসটা মাখিয়ে নেবো মশলা, ওই যে জেসকি বিরিয়ানি হবে সেই জেসকি মাখানো হবে। মাংসটা দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ, এক বাটি আদা রসুন মাটা দিয়ে দেবো, দিয়ে দাও। 200 মতন টক দই আছে, দু চামচ গোলাপ জল দিয়ে দিলাম, দু চামচ কেওড়া জল, কয়েক ফোঁটা মিঠা আতর, দু চামচ সাই গরম মশলা, কটা গুঁড়ো মশলা আছে, তিন চামচ ধনিয়ার গুঁড়ো, দু চামচ জিরের গুঁড়ো, এক চামচ গোলমরিচের গুঁড়ো আর দু চামচ লঙ্কা গুঁড়ো। পেঁয়াজ বেরেস্তা করে তেল বেশি ছিল, সেই তেলটা দিয়ে দেবো আমি, দেখে দেখে একটু হ্যাবিট হয়ে গেছি। বলো, মাখানো আলুটা দিয়ে দিলাম, তেলটা ঝাড়িয়ে নেব, তেলটা দিয়ে দিলাম, সব কিছু সুন্দর করে সেট করে দেবো, উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেবো, ভালো করে ঝুরঝুর করে দেবো। সব কিছু সেট করা হয়ে গেছে, বিরিয়ানিটা এবার বসিয়ে দেবো। বড় থালা দিয়ে মুখটা ঢেকে দেবো, ছেড়ে দাও, সেট হয়ে যাবে একদম, এইটার মধ্যে হয়ে যাবে সব, সিল করতে হবে, আটা দাও ময়দা দাও, আটা ময়দা দিয়ে বেকার বেকার, এইটা দিয়ে পুরো সিল হয়ে যাবে। কথা দিচ্ছি বন্ধুরা, বিরিয়ানিটা খেতে ভালো হবে আর কোথাও কাঁচা থাকবে না, দেখতে থাকো। গ্যাসটা ধরিয়ে দেবো এবারে, 5 মিনিট এমনি ফুল দমে জ্বলবে আর লাস্টে ধিকে ধিকে দম দেব। আরে বৌদি, তোমার মতন কি আমরা সবাই তোমাকে মিস করছি, কেন পারবে না, রান্নার লোক আছে, ভালো আছে তো, ওই মুখ খানা দেখা বন্ধু, এবারে বৌদি বসতে পারেন, যায় না, ঠান্ডা লেগে গেছে তাই
দেখুন বন্ধুরা ভাতটা খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে আর আলুও গলে গেছে মাংস তো গলেই গেছে মাংস তো প্রথম থেকেই খাচ্ছি আমি ছিঁড়ে বিরিয়ানি হেভি হয়েছে।